উৎসবমুখর পরিবেশে সকাল 8টা থেকে চলছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। মেয়র পদে 5 জন এবং কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 142 জন। এর মধ্যে নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগের আরফানুল হক রিফাত, স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাকু, নিজামউদ্দিন কায়সার। এ সময় ইভিএম এর ধীরগতি ও ত্রুটি নিয়ে অভিযোগ করেন সাবেক মেয়র ও স্বতন্ত্র প্রার্থী সাকু। আর অন্য স্বতন্ত্র প্রার্থী নিজাম তার এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেন। অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী রিফাত সহ প্রার্থীরা সুষ্ঠু নির্বাচন নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান। এদিকে গভীর রাতে নগরীর 15 নম্বর ওয়ার্ডের কাটাবিল স্কুলের সামনে দুই কাউন্সিলর প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনার কথা নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। ভোট দিতে আসছি, খুব ভালো লাগছে, পরিবেশ অনেক ভালো, অনেক সুন্দর। লাইনটা একটু বেশি, কিন্তু এমনি ভোট দিতে যাই কোনো খারাপ লাগে না, ভোটটা অনেক সুন্দর করে দিতে পারছি। ভিতরে ওনারা যারা ইয়েতে আছে, পুলিং এজেন্টে আছে, তারা কিন্তু বুঝিয়ে দিতেছে। আসলে সবচেয়ে বড় কথা, ভোটটা অনেক সহজভাবে দেওয়া গেছে। এটা যেহেতু নতুন পদ্ধতি, এখন অনেক মানুষ এটা সম্বন্ধে অজানা। খুব আগের থেকে পদ্ধতি খুব সুন্দর, আর যারা বোঝে না তাদের জন্য একটু সমস্যা হতে পারে। পরিস্থিতি সবই ঠিক আছে, লেভেল প্লেইং ঠিক আছে, কিন্তু ইভিএম পদ্ধতিটা একটা ত্রুটি আছে, মেশিন কোনো কোনো কেন্দ্রে কাজ করতেছে না। মানে আমরা বুদ্ধি এলাম, টিপ দিলে শু করে, আপনি কে কে দিচ্ছেন শুটা, কিন্তু শুটা করে না। এখন পর্যন্ত ভোটের পরিবেশ আপনি কি দেখছেন? আমি আশাবাদী লোক, আমি নিরাশার ধারে কাছে থাকতে চাই না, সবাইকে বলবো যে আশাবাদী হোক। তো একটা লক্ষণ ভালো যে ভোটাররা আপনার ভোট কেন্দ্রে আসার ফ্লো ভালো আছে, ভোটারের ফ্লো যেহেতু বেশি, তো আমি শতভাগ আশাবাদী, ইনশাল্লাহ ঘোরামার্কার জয় হবে, ইনশাল্লাহ আমাদের পরিবর্তনের পক্ষে জয় হবে। নির্বাচনের খবর জানাতে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শরীয়ত খান। শরীয়ত বাহাউদ্দিন বাহার ভোট দিয়েছেন শুনেছি, নির্বাচন ছাড়াও তাকে নিয়ে যে বিতর্ক চলছে তা নিয়ে কি বললেন তিনি? সদর আসনের যে আওয়ামী লীগের এমপি বাহাউদ্দিন বাহার, তিনি 11:30 দিকে এই ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন এবং তিনি বেশ কিছু পরিবেশ পরিদর্শন করেছেন এবং তিনি বলেছেন যে এখানে ভোট পুরোপুরি সুষ্ঠুভাবে হচ্ছে এবং আওয়ামী লীগের যিনি তিনি তার জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী এবং তিনি বলেছেন যে পুরো এলাকায় সুষ্ঠু পরিবেশেই ভোট হচ্ছে, এখানে কোনো রকম সমস্যা কেউ সৃষ্টি করছে না এবং সবাই একইভাবে কাজ করতে পারছে এবং ভোটাররাও আসলে উপস্থিতি ভালো এবং তিনি বলেছেন ভোটাররা খুব ভালোভাবেই ভোট দিচ্ছেন, কারো কোনো অভিযোগ নেই। তবে তার বিষয়ে যেই কথাটি এসেছিল যে তাকে এলাকা ছাড়ার বিষয়ে একটি চিঠি দিয়েছিল, তিনি বলেছেন যে কমিশনের প্রশাসনের কেউ কেউ অতি উৎসাহী লোক এই কাজটি করেছেন, তবে সংসদ সদস্যদের চিঠি দেওয়ার ব্যাপারে বা এলাকা ছাড়ার নির্দেশ দেওয়ার ব্যাপারে আসলে ইসির কোনো এখতিয়ার নেই। তার মতে যেটা করা হয়েছে তিনি আইন মেনেই সব কিছু করেছেন এবং তিনি নিজের ভোট নিজে দিয়েছেন এবং তবে তিনি বলেছেন যে যদি কোনো আইন ভঙ্গ করে সেটা কমিশন করেছে, তিনি কোনো আইন ভঙ্গ করেননি। এছাড়া বেশ কিছু অভিযোগ তিনি দিয়েছেন, তবে ভোটের ব্যাপারে ভোটের পরিবেশের ব্যাপারে তিনি কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন। এছাড়া এখানে যে যারা ভোট দিতে আসছেন তারাও কিন্তু ভোটের পরিবেশ নিয়ে ব্যাপক সন্তুষ্ট এবং তারা খুব শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। আসলে এর আগে বেশ কয়েকটি নির্বাচনে যে ভোটার উপস্থিতি যেমনটা ছিল, আজকে কিন্তু ভোটার উপস্থিতি বেশ ভালো এবং আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি অনেক মানুষ ভোট দিতে আসছে এবং কিছুক্ষণ বৃষ্টির জন্য ভোটার উপস্থিতি কিছুটা কমেছিল, বৃষ্টি বন্ধ হওয়ার পর থেকে কিন্তু ভোটার উপস্থিতি অনেক বেড়েছে এবং এখন দীর্ঘ লাইন ভোটারদের দেখতে পেরেছি আমরা। প্রত্যেকটা কয়েকটি কেন্দ্রে আমরা ঘুরেছি এবং সব জায়গায় ভোটারদের উপস্থিতি খুবই ভালো এবং তারাও সন্তুষ্ট। তবে ইভিএম নিয়ে যে দু একজন খুব কম সংখ্যক মানুষ অভিযোগ করেছে এবং কিন্তু বেশিরভাগই বলেছেন যে ইভিএমে আসলে তারা সুবিধা মতোই ভোট দিচ্ছেন এবং সহজেই ভোট দিতে পারছেন, বিশেষ করে বয়স্করা খুব ভালোভাবে ভোট দিচ্ছেন এবং সবাই তারাও সন্তোষ প্রকাশ করেছেন। এবং তো আসলে এখানকার যে পরিবেশ, আজকের যে পরিবেশ, ভোটার এবং সার্বিক যে পরিস্থিতি, সব কিছু নিয়েই আসলে ভোটাররা খুবই সন্তুষ্ট। সিনথিয়া,
ধন্যবাদ এতক্ষণ কুমিল্লা থেকে জানাচ্ছিলেন শরীয়ত খান।